হ্যালো গাইস, আমি শ্রেষ্ঠা। তো লকডাউনে আমরা মোটামুটি সবাই বাড়িতে খাবার দাবার বানিয়েছি এবং ফ্যামিলির সাথে এনজয় করেছি। আমিও আমার এই চ্যানেলটি লকডাউনের পর আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাপোর্ট নিয়ে তৈরি করেছি। এখানে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু মেমোরি আমার রান্নার মধ্যে দিয়ে। আজকে আমি বানাবো চিজ বার্স চিকেন বার্গার অ্যাট হোম। অ্যাট হোম কথাটা এই জন্যই বলছি কারণ অনেকেই ভাবেন বাড়িতে আবার এইসব বানানো যায় নাকি। সেখানে আমি বলবো হ্যাঁ, বানানো যায় এবং খুব সহজেই বানানো যায়। ইতিমধ্যে অনেক পোকে ফেলেছি, সো আর একটুও সময় নষ্ট না করে লেটস স্টার্ট। বার্গারটা অনেকটা কাইন্ড অফ স্যান্ডউইচ। তো আমরা এখানে প্রথমে স্যান্ডউইচ বা বার্গারের যে স্টাফিংটা হয় সেটা রেডি করব। তার জন্য প্রথমে আমি 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। এবার এটিকে সয়া সস আর হোয়াইট ভিনিগার দিয়ে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দেব। গ্যাসে একটি প্যান চাপিয়ে গরম হতে দেব। তারপর সেখানে আমি 5 গ্রাম মতো বাটার ইউজ করছি। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, সেটা দিয়ে গরম হতে দেব। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না তাতে ব্রাউন একটা কালার এসে যাচ্ছে। পেঁয়াজগুলোতে সুন্দর ব্রাউন কালার এসে গেছে। এবার তাতে আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে তাতে লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে চিকেনটা 80% রান্না হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে তাতে একে একে এবার পরিমাণ মতো নুন, চিকেন তান্দুরি মশলা, রেড চিলি পাউডার, অল্প হলুদ দিয়ে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। কষানোটা এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কারণ সমস্ত ফ্লেভারটা কষানোর সময়ই চিকেনে ঢুকে চিকেনটাকে ফ্লেভারফুল করে তোলে। কষানো হয়ে গেছে, সুন্দর একটা রং এসে গেছে চিকেনে। এবার আমাদের নেক্সট স্টেপ, আমি যেহেতু আজকে বার্গার বানাচ্ছি সেই জন্য আমি বান টাইপের একটা ব্রেড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাউরুটি ইউজ করতে পারেন। এবার আমরা যে প্যানে চিকেনটাকে রেডি করেছিলাম সেই প্যানেই কিছুটা পরিমাণ বাটার দিয়ে ব্রেডটাকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে প্যানের ওপর দিয়ে হালকা ভাজা বা রোস্ট মতো করে নেব। প্যানটাকে না ধুয়েই তার মধ্যে বাটার দিয়ে ব্রেডটাকে দিলাম কারণ আমি প্যানের লেগে থাকা যে চিকেনের সুন্দর ফ্লেভারটা ছিল সেটা আমি এখানে নষ্ট না করে ইউজ করতে চাইলাম, সেই জন্য আমি প্যানটাকে ধুলাম না। আমি দুটো পার্টকেই এরম করে ভেজে নেব। একটা প্লেটে প্যানটাকে আমি নিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসেছে দুটো সাইডে। এবার এতে আমাদের গ্রিন চাটনি, যেটা আমরা ধনে পাতা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা এবং পাতিলেবুর রস ও নুন দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেব। ব্রেডে লাগানো হয়ে গেলে এরপর আমরা এর ওপরে দেব মায়োনিজ। এটার একটা সুন্দর লেয়ার আমি ওপর দিয়ে দিয়ে দেব।
মায়োনিজ দেওয়া হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো তার উপর। তার উপর গোল গোল করে কেটে রাখা শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়ে তার উপর স্লাইস চিজ যেটা আমাদের আছে সেটা দিয়ে দেবো। আমি এখানে দুটো স্লাইস চিজ একই সাথে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলাদাও দিতে পারেন এবং কম বেশি করতে পারেন। এরপর হাফ যে ব্রেডটা আমরা মেয়োনিজ দিয়ে সাজিয়ে রেখেছিলাম সেটা এর ওপর চাপিয়ে দেব। আর টাডা, আপনাদের চিজ বাস চিকেন বার্গার তৈরি। এটা আপনাদের বাইরের চিকেনের বার্গারের মতোই টেস্টি এবং দেখতেও সেরকম সেমই, কিন্তু অনেক বেশি হেলদি, যাকে এক কথায় বলা চলে হেলদি জাঙ্ক ফুড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা লাল ঘন্টাটাও বাজাতে ভুলবেন না যেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন, যাতে মোটিভেটেড হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগেছে? বানাতে চান বাড়িতে? কী কী লাগলো চলুন আরেকবার দেখে নিই। প্রথমেই আমাদের লাগবে বান টাইপের একটা পাউরুটি, 200 গ্রাম বোনলেস চিকেন, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন হোয়াইট ভিনিগার, 1টি ছোট পেঁয়াজ কুচি, 1টা গোটা পাতিলেবুর হাফ তার রস, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন চিকেন তন্দুরি মশলা, 10 গ্রাম বাটার, 3 থেকে 4 টুকরো করা টমেটো স্লাইস, 3 থেকে 4 টুকরো করা পেঁয়াজের স্লাইস, 5 থেকে 6 টুকরো করা শসা। আর যেটা দিচ্ছি সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, স্লাইস চিজ আর মেয়োনিজ। এবার আমাদের গ্রিন চাটনির মধ্যে যেটা লেগেছিলো তার জন্য আমরা নিয়েছিলাম 5 থেকে 6 টুকরো রসুন কোয়া, পাতিলেবুর রস যে হাফ গোটা লেবুটা নিয়েছিলাম তার হাফ, 6 থেকে 7 গ্রাম ধনে পাতা, 2টি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। এইগুলোকে একসঙ্গে বেটে নিয়ে আমরা রেডি করে নিয়েছিলাম আমাদের গ্রিন চাটনি।